মাছের বাইরে চাত্রা পুকুরে খুব বড় বড় মাছ হিট হচ্ছে। আমাদের এই যে সম্ভবত ওনারা যশোরের শিকারী, কুষ্টিয়ার শিকারী। ওনারা কিন্তু একটি বড় ব্ল্যাক কার্প, আমরা অলরেডি মাছটি দেখতে পেলাম, একটা বড় ব্ল্যাক কার্প ফেলাচ্ছেন। রাসেল ভাইয়ের চাত্রা পুকুর, এটা বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে মারিয়া নামে এই জায়গা, এবং দেখছেন অনেক বড় একটা পুকুর। এটা আসলে এখানে দিঘির মতো বলা যায়, পুকুর বললেও ভুল হবে। গতকাল থেকে খেলা শুরু হয়েছে, এই দুই দিনের খেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গতকাল হয়েছে, আজকে আবার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। 35,000 টাকা টিকিটের মূল্য। যে এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্ল্যাক কার্প হয়েছে এবং বড় বড় রুই হয়েছে। আমরা কিন্তু এই একটি ব্ল্যাক কার্প মাছ কিন্তু খেলানো দেখতেছি। আমি কুষ্টিয়ার এই অভিজ্ঞ শিকারী খুবই ঠান্ডা মাথায় কিন্তু উনি মাছটি খেলাচ্ছেন, এবং প্রচুর দর্শক কিন্তু এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু আছে, আমরা একটা অংশ দেখালাম দর্শকদের, প্রচুর দর্শক কিন্তু আছে। দেখছেন মাছটি কিন্তু একেবারে উল্টা মারলে কিন্তু আর জোর থাকবে না, না একটা উল্টা মারলে ক্লোজ কর, দেখুন এই যে এরকম কিন্তু অনেক হিট হয়েছে এই রাসেল ভাই। এই দেখি তোমরা একটু পিছাও, এই সবাই একটু পিছান, একটু জায়গা দেন, দূর থেকেও তো একটু দেখা যায়, মাছ তো উপরে উঠে আসবে। এই দুইটা পিচ্ছির কত বড় সাহস, এই তোমরা পিছাও তো, পিছাও তো, এতটুকু ভয় নাই। দেখার মতো একটা মাছ, একটা মনস্টার। শিকারীদের কি উল্লাস, শিকারীদের এইটার এইটার জন্য কিন্তু ওনারা অপেক্ষা করেন। এইদিকে একটু দেখান, এইদিকে 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 ভাই, এই এইটা ওরা ওনারা কিন্তু সব জায়গায় দৌড়ে বেড়ান কিন্তু শুধু এই রকম একটা শিকার ধরার জন্য। এবং এই আজকে কিন্তু ওনাদের মুখগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওনারা কতটা খুশি, এবং
কতটা প্রাউড ফিল করতেছেন। হ্যাঁ, ওনাকে দেখে এতই ভালো লাগছে, ওনার দেখুন ওনার হাসি মুখ, সত্যি আসলে এটা অনেক কিছু বলে দেয় যে মাছ শিকার শৌখিন শিকারীদের কি আনন্দের একটা ব্যাপার সেটা বলে দেয়।